200 কোটির গণ্ডি পার করে গিয়েছে, এখন উদ্ধার হচ্ছে টাকা। কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ধীরজ সাহুর উড়িষ্যা ঝাড়খণ্ডে বাড়ি থেকে 3 দিন পর উদ্ধার হচ্ছে টাকা। চলতি সপ্তাহে বুধবার আয়কর দফতর হানা দিয়েছিল সাংসদ ধীরজ সাহুর বাড়িতে, সেখান থেকে আলমারি ভর্তি টাকা উদ্ধার করা হয়। এরপর তাঁর সহকর্মীর বাড়িতেও হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবারও সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে বস্তা ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর রাজের বাড়িতে তল্লাশি চালিয়ে 3 ব্যাগ টাকা উদ্ধার করা হয়েছে। তার সহকারী বান্টি সাহুর বাড়ি থেকে 19 ব্যাগ টাকা উদ্ধার করা হয়। বান্টি সাহু উড়িষ্যার মদের কারখানাগুলি নজরদারির দায়িত্বে ছিলেন। আয়কর আধিকারিকরা জানিয়েছেন, বান্টির বাড়ি থেকে কমপক্ষে 20 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে 225 কোটি টাকা উদ্ধার হয়েছে এখনও অবধি। উড়িষ্যার একাধিক জায়গায় এখনও তল্লাশি চলছে। বৃহস্পতিবার 200 কোটি টাকা গোনা সম্ভব হয়েছিল, শুক্রবার আরও 25 কোটি গোনে আয়কর দফতর। কংগ্রেস সাংসদের বাড়িতে 3 ডজন টাকা গোনার মেশিন আনা হয়েছে। বিপুল পরিমাণ টাকাও সীমিত সংখ্যক মেশিন থাকায় টাকা গুনতে সময় লাগছে। এদিকে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে টাকা উদ্ধার নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ছবি পোস্ট করে তিনি লেখেন, দেশবাসীর এই টাকার বান্ডিল দেখা উচিত এবং এই নেতার সত্য ভাষণ শোনা উচিত। জনগণের কাছ থেকে যা কিছু লুট করা হয়েছে প্রত্যেকটি পয়সা ফেরত আসবে, এটাই মোদীর গ্যারান্টি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।